এই গ্রীষ্মকালীন সময়ে পেয়ারা গাছে ফুল আসবার উপযুক্ত সময়, তাই যে সকল বন্ধুদের গাছে ফুল চলে এসছে সেই সকল ফুলগুলিকে আমরা সহজেই কিভাবে গাছে ধরে রাখব, আর যে সকল বন্ধুদের গাছে এখনও পর্যন্ত ফুলের দেখা মেলেনি সেই সকল গাছে সহজেই আমরা কিভাবে ফুল নিয়ে চলে আসব। আজকের এই ভিডিওটি প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সমস্ত বিষয়গুলিকে তুলে ধরা হয়েছে, তাই সকল বন্ধুকেই বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথম প্রশ্ন, এই পেয়ারা গাছে গ্রীষ্মকালীন সময়ে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণ দেখা যায়, আমরা এই পোকামাকড়কে সহজে কিভাবে দমন করতে পারি? দেখুন বন্ধুরা, 1 গ্রাম আমরা পাউন্ডের সঙ্গে যদি 1 ml এক্সপ্রিমো মিশিয়ে নিয়ে বোতলকে ভালো করে ঝাঁকিয়ে সন্ধ্যা 7টার পর এই গাছের পাতায় স্প্রে করে দেওয়া যায়, তাহলে কিন্তু যে কোনো পোকামাকড়, অর্থাৎ সে চুষি পোকা হোক বা মাকড় হোক, সমস্ত পোকাগুলি কিন্তু একবারেই ভ্যানিশ হয়ে যাবে। সেই ক্ষেত্রে যদি আমরা এই পোকাগুলিকে এই গ্রীষ্মকালীন সময়ে দমন করে রাখতে পারি, তাহলে গাছের গ্রোথ হবে খুব ভালো এবং প্রতিটি শাখাতেই ফুল চলে আসবে এবং দেখা যাবে সেই ফুলগুলি এই পোকামাকড় আক্রমণ দ্বারা একটিও নষ্ট হবে না, এই ফুল থেকে সহজেই আমরা ফল পেতে পারবো। পরের প্রশ্ন, গাছে ফুল পেতে গেলে বা সেই ফুলগুলিকে গাছে ধরে রাখতে গেলে আমাদের রাসায়নিক সার ও জৈব সার ব্যবহার করতে হবে। দেখুন বন্ধুরা, গাছে ফুল পেতে গেলে বা ফুলগুলিকে ধরে রাখতে গেলে দরকার উপযুক্ত পরিমাণ পটাশিয়াম, যা আমরা জৈবভাবে সহজেই পেতে পারি কলার খোসা থেকে। সেই ক্ষেত্রে 8 থেকে 10টি কলার খোসা 1 লিটার জলের মধ্যে 4 থেকে 5 দিন কোনো ছায়া জায়গাতে ভিজিয়ে রাখতে হবে। এবার এই 4 থেকে 5 দিন পর এই জলকে ছেঁকে নিয়ে তার সঙ্গে ঠান্ডা জল 4 থেকে 5 লিটার মিশিয়ে ভালো করে দ্রবণ তৈরি করে প্রয়োজন অনুসারে গাছ বুঝে টবের মাটিতে আমরা ব্যবহার করব। এবার যদি মনে করেন যে না, আমি গাছের পাতাতে স্প্রে করব, অবশ্যই তা করা যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। সেই ক্ষেত্রে আপনারা আরেকটু জলের পরিমাণ বাড়িয়ে নিয়ে সন্ধ্যা 7টার পর গাছের পাতাতে ভালো করে স্প্রে করে দেবেন। এই ক্ষেত্রে খালি একটি কথাই আপনাদের বলবো, অবশ্যই ঠান্ডা জল গাছের পাতায় স্প্রে করার চেষ্টা করবেন। আর এই কাজটি যদি আমরা সপ্তাহে 1 দিন করতে পারি, তাহলে জৈব সার দিয়ে আমরা গাছে ফুল আনতে পারবো। তবে এই গরমে রাসায়নিক সার যত কম ব্যবহার করা যায় তত গাছের জন্য ভালো। পরের প্রশ্ন, এই তীব্র গরমে গাছ ভর্তি ফুল পেতে আর কোন জৈব পটাশিয়াম আমরা ব্যবহার করতে পারি? তার জন্য বলবো, 50 গ্রাম ওজনের একটি পেঁয়াজ নিয়ে নিন, সেটিকে ছোট ছোট করে কেটে 1/2 লিটার জলের মধ্যে 2 দিন ছায়া কোনো জায়গাতে ভিজিয়ে রাখুন। তারপর সেই জলটিকে ছেঁকে নিয়ে ঠান্ডা জল তার সঙ্গে 2 লিটার মতো যোগ করে নিন। এবার এই দ্রবণকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে সপ্তাহে 1 দিন ব্যবহার করুন। দেখবেন যে সকল গাছে ফুল আসেনি সেই সকল গাছেও গাছ ভর্তি করে ফুল পেয়ে যাবেন। পরের প্রশ্ন, পেয়ারা গাছের ফুল থেকে ফল পেতে কী করণীয়? দেখুন বন্ধুরা, ফুল থেকে ফল পেতে গেলে দরকার গাছের সমস্ত প্রকার খনিজ মৌল উপাদান, যা সহজেই আমরা পেতে পারি এই জৈবিকভাবে। তার জন্য কিচেন ওয়েস্টেজগুলিকে আমরা ফেলে না দিয়ে কোনো ড্রামের মধ্যে অবশ্যই পচিয়ে নেব। এবার এই যে কলার খোসা বা পেঁয়াজের খোসাগুলিকে বাইরে ফেলে না দিয়ে আমরা এই ড্রামের মধ্যে জমা করে দেব। এবার এখানে এই যে উপাদানগুলিকে ছেঁকে নেওয়ার পর সেখান থেকে ধরুন আমি 1 মগ জল পেয়েছি। এবার এই 1 মগ এই দ্রবণীয় জলের সঙ্গে ফ্রেশ জল, ঠান্ডা অবশ্যই হতে হবে, 10 থেকে 12 মগ মিশিয়ে নেব। এবার এই দ্রবণকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর গাছ ও টব বুঝে সপ্তাহে 1 দিন ব্যবহার করব, পরন্ত বেলায় এই গ্রীষ্মকালীন সময়ে, আর যদি অন্য সময় হয় অবশ্যই সকালবেলায় ব্যবহার করব। তাহলেই দেখবেন গাছগুলি হবে হেলদি এবং এই ফুল থেকে আমরা ফল পাব। পরের প্রশ্ন, গাছের গুটিগুলিকে ধরে রাখতে আমরা কোন ব্যবস্থা গ্রহণ করব? দেখুন বন্ধুরা, মাটির ময়শ্চারাইজারকে সবসময় ধরে রাখতে হবে এই গুটিগুলিকে ধরে রাখবার জন্য। তার জন্য অবশ্যই টবের মাটি মালচিং করে দিতে হবে। সেক্ষেত্রে আপনারা কচুরিপানার শিকড় বা এই গোড়াগুলি দিয়ে মাটিকে ঢেকে রাখতে পারেন, তাতে খুব ভালো উপকার পাওয়া যাবে। এছাড়াও প্রয়োজনে আমরা সকাল এবং বিকাল 2 বেলা করে জল ব্যবহার করব। এছাড়াও জলের বোতলের পেছনের সাইড কেটে নিয়ে মুখের যে মুটকি তাতে ছিদ্র করে
সেই ছিদ্র পথে ল্যাম্পের মতন করে কোনো সুতির কাপড় ভরে দিয়ে সেই বোতলে জল ভরে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখব। এতে কী হবে, এই সুতির কাপড়ের সাহায্যে ফুটফুট আকারে জল পড়তে থাকবে এবং এই মাটির ময়শ্চারাইজার সবসময়ের জন্য ধরে রাখবে। এর ফলে গুটিগুলি একটিও ঝরে পড়বে না। তাছাড়াও আমরা প্রয়োজন বোধে সপ্তাহে 2-3 বার সন্ধ্যাকালীন সময়ে অর্থাৎ রাত 7টা বা 8টার পরে গিয়ে যখন আবহাওয়া মোটামুটি ঠান্ডা হয়ে যাবে সেই সময়ে স্প্রে বোতলের সাহায্যে বা এমনি হাতের সাহায্যে জল ছিটিয়ে পুরো গাছটিকে স্নান করিয়ে দেবো। তাহলেই আমরা গাছের সমস্ত ফলগুলিকে ধরে রাখতে পারবো এবং সেই গুটি সেট হওয়া ফলগুলিও গাছে টিকে থাকবে। এইভাবে পরিচর্যা করুন এই গ্রীষ্মকালীন সময়ে, দেখবেন আপনাদের পেয়ারা গাছে প্রচুর প্রচুর পেয়ারা পাবেন। তাহলে আজ এই পর্যন্তই, পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, সবার শেষে বলবো, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই লিখে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই রকম টিপসমূলক ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।